ভাইয়াদের জন্য আমি আজ একটা ফেসওয়াশ নিয়ে হাজির হলাম সেটা হলো অক্সিডিপ স্ক্রাব ফর্মুলা ফেস ওয়াশ এটার আজকে আমি রিভিউ করবো তো রিভিউ করার আগে আমি বলে নেই যে এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং কয়েকজন ভাইকে ইউজ করতে বলেছিলাম তার তারা ইউজ করে আমাকে জানিয়েছে যে তাদের স্কিনের সাথে এটা কতটুকু ভালো কাজ করেছে তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে আমি বলি যে এটা অনেক ভালো মানের একটা ফেস ওয়াশ এবং এটা ময়লা পরিষ্কার করতে মানে স্কিনের যে ময়লাগুলো আছে সেটা পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে এবং স্কিনকে খুব সুন্দরভাবে অয়েল কন্ট্রোল করে মানে স্কিনের যে এক্সেস অয়েলটা আছে সেটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আসে এবং স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং আপনার যে ফাঙ্গাল একনে প্রবলেমগুলো আছে সেটাও দূর করতে এই ফেসওয়াশটা কাজ করবে যাদের প্রচুর পরিমাণে ফাঙ্গাল একনে আছে বা ব্রোন আছে তাদের কিন্তু এই ব্রোনগুলো দূর করতে অনেকটাই সাহায্য করে এই ফেসওয়াশটা এবং ফাঙ্গাল একনের প্রবলেমটাও দূর করে দেয় এটা আমি বারবার বললাম কারণ হচ্ছে এই ফেস ফেসওয়াশটা আপনার স্কিন থেকে ডিপলি সব ময়লাগুলো দূর করতে মানে ধুয়ে নিয়ে আসতে সাহা মানে খুব ভালোভাবে ডিপ এই স্কিনের ময়লাগুলো ধুয়ে নিয়ে আসে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এতে আছে আপনার রাইস খাস এবং চারকোল বাম্বু চারকোল তো এই রাইস খাস আর বাম্বু চারকোল হচ্ছে কার্বনের কাজ করে আমাদের স্কিনে যে প্রবলেমের আছে স্কিনে যে ময়লাগুলো জমে যায় দেখবেন আপনারা ছেলেরা হচ্ছে বেশি পরিমাণে বাইরে থাকেন এবং স্কুলে যান কলেজে যান যার কারণে দেখা যায় সকালবেলা একবার মুখ ধুয়ে বাইরে বের হইলেন আর চার পাঁচ ঘন্টা বা ছয় সাত ঘন্টার মধ্যে বাসায় ফেরা হয়নি তো প্রচুর পরিমাণে ধুলোবালি জমতেছে আপনাদের স্কিনে এবং যাদের ওপেন পোর্স থাকে সেই পোর্টসদের ভিতরে ময়লাগুলো ঢুকে যায় ঢুকে ঢুকে তারপরে হচ্ছে ব্রনের সৃষ্টি করে তো এই যখন আপনারা বাসায় ফিরতেছেন চা ছয় পাঁচ ছয় ঘন্টা পরে তখন এই ফেসওয়াশটা দিয়ে যখন আপনার মুখ ধুবেন দেখবেন যে আপনার স্কিনের যত ধুলাবালি আছে সব ভালোভাবে ডিপ ক্লিন হচ্ছে এবং অয়েলটাও কন্ট্রোল হচ্ছে এবং আপনার পোর্সের ভিতর থেকেও এই ময়লাগুলো দূর করে মানে ধুয়ে নিয়ে আসতেছে যার কারণে আপনার ব্রনের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে কারণ ব্রোনটা সৃষ্টি করেই হচ্ছে এই ধুলো বালিগুলো যে আমাদের স্কিনের যে লোমকূপগুলো আছে সেই লোমকূপগুলোর ভিতরে জমে তারপরে হচ্ছে আপনার ওপেন পোর্সের ভিতরে ঢুকে ক্লক করে আমাদের স্কিনে ব্রোনের সৃষ্টি করে এটা তো ছেলেদের স্কিনটা হচ্ছে আবার একটু হ্যাভি হয়ে থাকে মানে একটু থিক টাইপ মোটা টাইপ হয়ে থাকে মেয়েদের তুলনায় তো সেই স্কিনের জন্যই কিন্তু এটা বিশেষভাবে ফর্মুলেটেড করা কারণ ছেলেদের স্কিনের ধরন অনুযায়ী যদি আমরা ছেলেদের মানে মেয়েদের প্রোডাক্ট আপনারা ইউজ করেন দেখা যাবে অতটা ভালো কাজ করবে না আবার আমরাও যদি আপনাদের ছেলেদের প্রোডাক্ট ইউজ করি আমাদের জন্য একটু স্কিনটা রাফ হবে বা শুষ্ক হয়ে যাবে এই কারণে ছেলেদের প্রোডাক্ট ছেলেদের ইউজ করা উচিত আমি বলবো তো এই ফেসওয়াশটা ইউজ করার পরে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হবে আস্তে আস্তে এবং অনেক সময় দেখা যায় সানবার্নটা হচ্ছে সানবার্নের কারণে স্কিন ড্যামেজ হয়ে যায় আর ছেলেরা তো বাইরে আপনারা খেলাধুলা করেন বেশি রোদ্রে খেলাধুলা করেন তো সেই খেলাধুলার কারণে আপনাদের সানবার্ন হচ্ছে তো এই সানবার্নটাও আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করবে এই ফেসওয়াশ এবং হচ্ছে আপনাদের রাফ হয়ে যায় স্কিন অনেক রাফ হয়ে যায় সানবার্নের কারণে আবার স্কিন ড্যামেজও হয়ে যায় ধুলোবালির কারণে সানবারের কারণেও হয় আবার ধুলোবালির কারণেও হয় যখন মুখটা ধুবেন দেখবেন যে অনেক সফট লাগতেছে আর নর্মালি আপনি কোনো হালকা পানি দিয়ে ধুচ্ছেন বা অন্য কিছু দিয়ে ধুয়ে ধুয়ে ফেলতেছেন মুখ দেখবেন যে আপনাদের স্কিনটা অনেক রাফ হয়ে গেছে তো এই কারণে আমি বলবো যে এই ফেসওয়াশটা দিয়ে যখন ধুবেন তখন আপনার স্কিনটা অনেক স্মুথ Onyx. দেখা যাচ্ছে যে অনেক ভালো একটা ফিলিংস পাচ্ছেন হাত দিয়ে ধুলেই আপনি অনেক ভালো মনে হচ্ছে যে আপনার স্কিনটা অনেক ভালো ফিল দিচ্ছে আপনার হাতে এটা কিন্তু আমার এই সেই কয়েকজন ভাইকে যা আমি ইউজ করতে বলেছিলাম তারা আমাকে এটা বলেছে এক বলতে গেলে যে এই ফেসওয়াশটা আপনার ব্রোনের সমস্যা দূর করবে আপনার স্কিনকে ব্রাইট করবে স্কিনের ড্যামেজ ভাবটা দূর করবে স্কিনের সানবার্নের যে সমস্যাটা আছে সেটা দূর করবে এবং স্কিনকে স্মুথ এবং সফট রাখতে সাহায্য করবে আর সব সবচেয়ে বড়ো সমস্যাটা দূর করবে সেটা হচ্ছে ব্রণের সমস্যাটা দূর করবে তো আপনারা সবাই ব্রণের সমস্যা নিয়ে অনেক টেনশনে থাকেন এই কারণে আমি বলবো যে এই ফেসওয়াশটা পারচেস করে ফেলেন কিনে ফেলেন আপনারা এবং ইউজ করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের সাথে আপনার এই ফেসওয়াশটা কতটা ভালো কার্যকরী হলো অ্যান্ড এইটার প্রাইস পড়বে চারশো টাকা হয়তো বা অনেকের কাছে মনে হবে যে এটা একটু দামি কিন্তু আমি একটা আমি একটা জিনিস বুঝি যে একটু ভালো কিছু চাইলে স্কিনের জন্য ভালো একটা প্রোডাক্ট চাইলে অবশ্যই একটু দাম দিয়ে কেনা উচিত অ্যান্ড এটা হচ্ছে জাপানের মানে একটা কোম্পানি থেকে তৈরি করা অ্যান্ড এটা ফর্মুলেটেড বাই জাপান অ্যান্ড এটা অনেক ভালো আবার বলতেছি আপনারা এটা যে কোনো কসমেটিক্সে দোকানে পেয়ে যাবেন আর একশো গ্রামের দাম হচ্ছে চারশো টাকা আর দুশো পঞ্চাশ গ্রামের দাম পড়বে হচ্ছে দুশো তিরিশ বা পঁচিশ টাকা এরকম সামথিং তো আমার এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার তো আপনারা এটা কসমেটিক্সের দোকান থেকে নিয়ে ইউজ করা শুরু করে দেন এবং আপনারা অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি এখানে মানে এই ফেসওয়াশটা নিয়ে একটু বলতে পারি কারণ কয়েকজন ভাইয়াদের এক্সপিরিয়েন্স আমার কোনো মানে ওনারা যা ইউজ করে বলেছে ওনারা কোনো সাইড ইফেক্ট আমাকে বলেনি যার কারণে আমি এটা একটু কনফিডেন্টলি বলতে পারতেছি যে এটা ভালো হবে আপনাদের স্কিনের জন্য সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম